Subscribe now and press the bell icon. What does people think? বাড়ির সামনে যে গাড়িগুলো আছে একটু সরিয়ে দেবে, বাড়ির গেটের সামনে যে গাড়িগুলো আছে একটু সরিয়ে দেবে। বাহুবলি মে কটপ্পা ইয়ে তো চিজ সম্ভাল রাখা জরুরি হপ্পে পে গেন্দবাজি করতে হুয়ে সম্মান মিলতা হুয়া রাকেশ এক ওর বার বেহতরিন গেন্দবাজি কা মুশায়রা পুরে বাঁধে হুয়ে হ্যায় বিমল সিং কো পুরা দবাও মে বিমল সিং এক ওভার কে বাদ টিম কা স্কোর 0 বিনা কিসি নুকসান কে সামনে
ট্রাপ রয়েছে, তার ওকে চান্স এখান থেকে পায়েঙ্গে বেহতরিন গেমবাসী উচ্চ কোটি কা ইয়ে গেমবাস প্রয়াস ইস বার হোয়াইট বল কে কল করতে হুয়ে মন্ত্রী কে খাতে মে এক রান জিতা হুয়া কুছ খিলাড়ি ম্যাদান মে আকার সেট হতে হ্যাঁ লেকিন কুছ খিলাড়ি জব সুবহ সুবহ চায় কি টপরি পর গরম চায় কা শেষ নয় থেকে আকাশ সিঙ্গেল ডাবলে কাজ হবে না, বাউন্সি অ্যাড করতে হবে স্ট্রাইকাররা জিতবো। এবারে চমৎকার একটা শট কিন্তু ওখানে ফিল্ডসম্যান অরুণ চমৎকার তালবন্দি করলেন এবং এক্সেলেন্ট ফিল্ডিং এফোর্ট ঘোষণাপত্রি লক্ষ্য রাখবেন আমরা এই খেলা শেষে শেষে লটারি করব সেকেন্ড রাউন্ডে। যে সকল জয়ী ক্যাপ্টেন আছেন আমাদের অফিসিয়ালের সামনে এসে দেখা করবেন। শেষ আট থেকে সাত স্ট্রাইকে বুয়া মাঠে রাকেশ চমৎকার ভাবে চোখ চেয়ে দেখার মতো একটা বাউন্ডারি এবং শানিত ব্যাটের চকিত চুম্বন চার চক্কা হই হই শেষ ছয় বল থেকে একুশ ম্যাচে কাম ব্যাকটা হতে পারে, ম্যাচ জমে উঠেছে এখান থেকে প্রত্যেকে পেশারে কারণ জানেন সামনের
শেষ ছয় বল থেকে কোচ প্রথম বল এবং সামনে এবং ওখান থেকে চারটি রান আসলো, চোখে দেখানো একটা বাউন্ডারি, একটা বাউন্ডারি কম হলো, ইকুয়েশনটা চেঞ্জ হয়েছে থেকে। আমারও একটা এবং আমার একটা বল এবং এখান থেকে ঢুকে